Hi friends, welcome to my YouTube channel Into Xerox Solution. So friends, আমি আজকে আপনাদের একটা সেটিংস দেখাবো, সেটা হচ্ছে কোনো ম্যাটার কিভাবে আপনি স্টোর করে হার্ড ডিস্কের মধ্যে রাখতে পারবেন। তো এই মডেলটা হচ্ছে ক্যানন আয়ার 2870 মেশিন 2270 আয়ার 3570 3570, এই সমস্ত মেশিনে আপনি স্টোর করে রাখতে পারবেন। তো আমি এই ম্যাটারটা আপনাদের স্টোর করে দেখাবো। এটা হচ্ছে আপনার ক্যাননের একটা লিটারেচার, তো এটা স্টোর করব, আপনাদের দেখাবো কিভাবে করতে হয়, তাহলে দেখে নিন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তাহলে প্রথমে কি করব, এই মেল বক্সে সিলেক্ট করব, করার পরে আমরা এই 00-তে সিলেক্ট করব। এই যে 00001 এসছে, এগুলোতে আপনারা একটাতে এক একটাতে 8-10 করে স্টোর করে রাখতে পারবেন। তো এবারে কি করব, স্ক্যান অপশনে যাব। যাওয়ার পরে ডকুমেন্ট সাইজ, মানে এখানে গ্লাসের উপরে যে ম্যাটারটা বসিয়ে স্ক্যান করব সেই ডকুমেন্ট সাইজটা এখানে দেব। তো এটা ধরুন A4 সাইজের পেপার আছে, আমি A4 আরে করে দেখাবো আপনাদের। তো ডকুমেন্ট সাইজের এখানে দিলাম, তো এখানে A4R নেই, তাহলে কি করতে হবে, AB সাইজে যেতে হবে। এবারে লিগাল করতে চাইলে লিগাল দেবেন, A3 করতে চাইলে A3 করবেন। তো এখানে AB সাইজে চলে গেলাম, যাওয়ার পরে A4R আমি যেহেতু A4R করব, A4R সিলেক্ট করলাম, করে এবারে ডান করলাম। এবারে টোনারটা যদি কমাতে চাই, বাড়াতে চাই, তাহলে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। তাহলে আমি এটা অটোতে রাখছি, অটোতে করে দেখাচ্ছি আপনাদের। তো এবারে এখানে ধরুন আপনি অনেকগুলো স্ক্যান করে রাখবেন, এবারে আপনার তো খেয়াল থাকবে না, তো কি করবেন, ডকুমেন্টে নেম একটা বলে রিনেম আপনি লিখে রাখতে পারেন। তো এখানে ডকুমেন্ট গিয়ে স্মল লেটার আছে, এটাকে ক্যাপিটাল লেটারে করতে গেলে শিফটে যেতে হবে। তো আপনি ধরুন প্যান কার্ডের একটা ফর্ম স্টোর করে রাখতে চান, তাহলে কি করবেন, এখানে প্যান বলে লিখে রাখবেন। তো আমি প্যান কার্ড নাম্বার দিয়ে লিখে রাখবেন। এবার আমি তো এটা ক্যাননের করছি, তো আমি ক্যানন লিখেই দেখাচ্ছি আপনাদের, CANON ক্যানন লিখলাম, লিখে ওকে করলাম। তো চলুন এবারে আপনাদের একটা করে দেখাই। এই ম্যাটারটা বসালাম, এবারে স্ক্যান করছি। স্ক্যান করলাম, এবারে এটা যদি আমি প্রিন্ট আউট করতে চাই, তাহলে কি করতে হবে, এটা আপনাদের গোড়া থেকে দেখাই। প্রিন্ট আউট করতে চাইলে এটা আপনার স্টোর হয়ে গেছে। তো এই আমি মেশিনটা অফ করলাম, এবারে একটা প্রিন্ট আউট আপনাদের করে দেখাই। এই অন করলাম মেশিনটা, তো এবারে কি করবেন, মেল বক্স, এটা হোম ডিসপ্লে আছে, আপনি প্রিন্ট আউট একটা করতে চান, তো মেল বক্সে গেলেন। যাওয়ার পরে জিরো জিরোতে আপনি স্টোর করে রেখেছিলেন, 00-তে সিলেক্ট করলেন, করার পরে এই যে রিনেম দিয়েছিলাম ক্যানন, ক্যাননে সিলেক্ট করলাম। এবারে কি করবেন, এই প্রিন্ট অপশানে সিলেক্ট করবেন, করে এই যে স্টার্ট প্রিন্ট আছে, স্টার্ট প্রিন্টে মারবেন। দেখুন ম্যাটারটা বেরোচ্ছে, এই দেখুন যেটা স্টোর করেছিলাম সেটা প্রিন্ট আউট হয়ে বেরিয়ে এলো, দেখুন। তো এবারে আরও দু একটা জিনিস আপনাদের শিখিয়ে দিই, সেটা হচ্ছে এই আবার অফ করলাম আপনাদের বোঝানোর জন্যে, এই অন করলাম। এবারে কি, আপনি ফর্ম তো অনেকগুলো স্টোর আছে, আপনি এই যেটা প্যান কার্ডে ধরুন 1 নম্বর 2 নম্বর ফর্ম থাকতেই পারে,
যে কোনো ফর্ম, বিডিও অফিসের কোনো ফর্ম থাকতে পারে, তো আপনি সেটা দেখতেও পারবেন। যে ম্যাটারটা স্ক্যান করা ম্যাটার যেটা আপনি প্রিন্ট আউট করতে চান সেটা দেখতেও যদি চান তাহলে এই মেল বক্সে টাচ করবেন। এবারে 00-তে করেছিলেন, 00-তে সিলেক্ট করলেন। করার পরে আপনি এই যে ক্যাননে সিলেক্ট করবেন, ক্যাননে সিলেক্ট করার পরে এবারে এই যে এডিট মেনুতে যাবেন। এডিট মেনুতে গেলেন, যাওয়ার পরে এই যে ভিউ পেজ আছে, এই দেখুন এই ভিউ পেজ, ভিউ পেজে সিলেক্ট করবেন। করে এবারে এই যে ছবি এসছে, এবারে এটাকে আপনি জুম করতে পারেন, এই জুম করতে পারেন। এবারে এখান থেকেও আপনি আপ ডাউন করতে পারেন। তো এইভাবে করতে হয়। করে ডান করে দিলাম, ডান। আবার এই আপনি কপি অপশানে চলে আসবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন, আর নিত্য নতুন ভিডিও পেতে হলে তাহলে সাবস্ক্রাইব তো অবশ্যই করা জরুরি, করে রাখবেন, আপনাদের কাজে লাগবে। তো আজকের জন্য এটুকুই, থ্যাংক ইউ।